বাংলালিংক প্রেজেন্স রিয়াসাদ আজিম জানিয়ে দিব ওয়ার্ল্ড কাপ আপডেট। বাংলাদেশের আপডেটটা কি সেটা আমার থেকে আপনারা অনেক ভালো জানেন, অনেক ভালো বিশ্লেষণ করছেন এবং অনেক বেশি আশা হতো আমাকে প্রফেশনালিজমের মোড়কে অনেক ক্ষেত্রে নিজের আবেগকে কন্ট্রোল করতে হয়, সেই প্রেশারটাও দর্শক আপনাদের মধ্যে নেই। যারা বিশ্বকাপের খেলা দেখছেন, যারা বিশ্বকাপের খেলা তারপরও দেখবেন, তাদের জন্য অফার রয়েছে বাংলালিংকে মাত্র 96 টাকায় মাইবিএল বা ট্রফিতে বিশ্বকাপের সব ম্যাচ দেখার দারুণ সুযোগ, সেই সাথে 5 GB ইন্টারনেট ফ্রি। মূল আলোচনায় যদি আসি, একটা ব্যাপার মাথার মধ্যে দারুণভাবে প্রভাব ফেলেছে, সেটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট চলছে, বাংলাদেশের আবেগ চলছে, বাংলাদেশের স্বপ্ন ভাঙছে লঙ্কান তন্ত্র মন্ত্র আর জাদুতে, বাংলাদেশের পুরো ক্রিকেট কাঠামো আমি আপনাদেরকে একদম পয়েন্ট টু পয়েন্ট দেখিয়ে দেব। পুরোপুরি শ্রীলঙ্কা নির্ভর, শ্রীলঙ্কার বাস্তুচ্যুত কিছু মানুষজন তারা বাংলাদেশের ক্রিকেটকে কন্ট্রোল করছে বছরের পর বছর, যুগের পর যুগ ধরে, এবং পুরোপুরি একটা বায়বীয় কাঠামোর উপরে বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ আর স্বপ্নগুলো এই মুহূর্তে দোদুল্যমান অবস্থায় রয়েছে। কোন জায়গাটায় বাংলাদেশ দল বিশ্বকাপ খেলতে এসেছে, এর আগেও বাংলাদেশ দলে কোচিং স্টাফে আমরা দেখেছি শ্রীলঙ্কানদের প্রাধান্য, বাংলাদেশ দল এর আগেও বিশ্বকাপ খেলতে গিয়ে ব্যর্থ হয়েছে, সেটা হয়তো ভিন্ন ফরম্যাটে, কিন্তু দিন শেষে এই ব্যর্থতার পেছনে যখন কাজ করে আমার ক্রিকেট কাঠামো, আমার উইকেটের ধরন, আমার জাতীয় দলে কোচিংয়ের সাথে জড়িত মাস্টার মাইন্ড হিসেবে যারা কাজ করে তাদের পরিকল্পনা, প্রশ্নবিদ্ধ সিদ্ধান্তগুলো, এবং সেই সিদ্ধান্তগুলো যখন নিচ্ছেন মাঠ তৈরির ক্ষেত্রে, উইকেট তৈরির ক্ষেত্রে, দল নির্বাচনের ক্ষেত্রে, সেই দলের পরিকল্পনা ঠিকঠাক করার ক্ষেত্রে শ্রীলঙ্কান লোকজন, ঠিক তখন আসলে শ্রীলঙ্কা কেন্দ্রিক আমাদের যে নির্ভরতা, আমাদের যে দুর্বলতা সেটা প্রকাশিত হয়, এবং এই প্রশ্নবিদ্ধ সিদ্ধান্তগুলো একটার পর একটা সিরিজে, টুর্নামেন্টে, ওয়ার্ল্ড ইভেন্টে বাংলাদেশকে অপমানিত করলেও, বাংলাদেশের সাধারণ দর্শকদেরকে হতাশ করলেও, ক্ষুব্ধ করলেও, কাঁদালেও কারো কিছু আসে যায় না। যদি আমরা খেয়াল করি যে বাংলাদেশের ক্রিকেট কাঠামোটাই হচ্ছে অনেকটা যেন মিরপুরের হোমক ক্রিকেট কেন্দ্রিক, বাংলাদেশের ক্রিকেট কাঠামোর সস্তা জনপ্রিয়তাটাই হচ্ছে হোমক ক্রিকেটে আমি কি করতে পেরেছি, কাকে কাকে হারিয়েছি, কোন পন্থায় হারিয়েছি, কিভাবে প্রেশার ক্রিয়েট করেছি, ওয়ার্ল্ড চ্যাম্পিয়নদের বিপক্ষে কিভাবে দাপট দেখিয়েছি, সেই কেন্দ্রিক মিরপুরের এই হোমক ক্রিকেটের গত 10-12 বছর থেকে কিউরেটর গামিনী সিলভা সেখানটায় যেন তিনি জোকের মতো বাসা বেঁধে আছেন। গায়ের মধ্যে জোক যখন লাগে, অনেকেই দেখি, অনেক বন্ধু বান্ধবরা যারা হচ্ছে অনেক মানে ট্র্যাকিং করে, ট্রাভেলিং করে, তারা যখন একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যায়, ওই যে ছড়া কিংবা হচ্ছে ঝর্ণাগুলো দেখতে যায়, আশপাশে অনেক গাছগাছরা, পায়ের মধ্যে জোক আটকে রয়েছে, সেটাকে সরানোর চেষ্টা লবণ দিয়ে, ছুরি দিয়ে, সেই জোকের মতো করে গামিনী সিলভা বাংলাদেশের ক্রিকেট কাঠামোতে লেগে আছে, এবং তাকে সরানোর জন্য, এই স্টিকি সুপার গ্লুটাকে সরানোর জন্য আসলে কেউ নেই। ক্রিকেট বোর্ডের একটা অংশ বছরের পর বছর আইওয়াশ করে, মিডিয়াকে তাদের মতো করে ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে শ্রীলঙ্কান এইসব লোকজনকে এখানটায় পথ দিয়ে রেখেছে, এবং বাঙালিদের এখানে কোনো খাওয়া নেই। কিউরেটরদের সাথে বাজে ব্যবহার করা হয়, কিউরেটর যারা রয়েছেন, লোকাল কিউরেটর, গ্রাউন্ডস কর্মী হিসেবে যারা এখানটায় রয়েছেন, তাদেরকে যা খুশিতে আচরণ করা হয়, মিডিয়া কর্মীদেরকে চোখে ধুলো দিয়ে আজে বাজে উইকেট তৈরি করে ক্রিকেটারদেরকে সেখান ওই মিরপুরের বস্তা পথে উইকেটে খেলতে বাধ্য করা হয়। মাশরাফি, সাকিব, তামিমদের মধ্যে অনেক ডিভাইডেশন থাকতে পারে, কিন্তু মিরপুরের এই উইকেটটা আসলে কোনো মানের উইকেট না, কিছু কোনো কিছুর মধ্যেই পড়ে না, সেই ব্যাপার নিয়ে আসলে প্রশ্ন তুললেও দিন শেষে সেটা ক্রিকেট বোর্ড সিরিয়াসলি নেয় না। প্ল্যানিং এর পরিকল্পনায় আসেন, এই প্ল্যানিং এর পরিকল্পনায় যদি আমরা আসি, সেখানটাও আমাদের হচ্ছে পুরো মাস্টার মাইন্ড হচ্ছে শ্রীলঙ্কান, এবং উনাকে প্রথম ইনিংসে যিনি এনেছিলেন বাংলাদেশে, চান্ডিকা হাথুরুসিংহে, সেই 2015-14 সালের ওই সময়টাতে তিনি আবার গামিনী সিলভার পেট্রন, ক্রিকেট বোর্ডের প্রভাবশালী কর্তা, কিন্তু তিনি আবার গামিনী সিলভার পেট্রন, মানে শ্রীলঙ্কান হলে তাদের ক্রিকেট বোর্ডে উচ্চ বেতনের চাকরি, এবং তারা দীর্ঘ সময় ধরে এখানে কাজ করবেন সেই গ্যারান্টি দিতে হবেই, সেই গ্যারান্টি এনশোর করতে হবেই, অদ্ভুত এক ব্যাপার না। সেকেন্ড ইনিংসে চান্ডিকা হাথুরুসিংহে আবারও এসছেন, ধ্বংসলীলায় মেতে ওঠার জন্য এসছেন, ভাঙা চূড়া করবার জন্য, পুরো জাতীয় দলটাকে বিপর্যস্ত করবার জন্য তিনি এসে গেছেন, এবং তিনি সেটা করছেন। আপনি একবার চিন্তা করে দেখেন, সাকিব আল হাসান ক্যাপ্টেন হয়েছেন, সাকিব আল হাসান ক্যাপ্টেন হওয়ার পর যে ধরনের ডিসিশন নিয়েছেন, প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত নিয়েছেন, অন্যকে ছোট করেছেন, নিজে বিতর্কে জন্ম দিয়েছেন, সেনাপতি তত্ত্ব মানুষের উপর চাপিয়ে নিজেই সেই তত্ত্বের মধ্যে পড়েছেন, ফিটনেস তত্ত্ব অন্যের উপর চাপিয়ে নিজেই সেই তত্ত্বের অন্যতম প্রবর্তক হয়ে গেছেন, আনফিট অবস্থায় বিশ্বকাপটা খেলছেন,
করছেন তো অনেক কিছু, সেই সাকিব আল হাসানের এই বিতর্কিত সিদ্ধান্তগুলো হওয়ার আগ থেকেই বাংলাদেশের ক্রিকেট বোর্ডে যে বিষ পাসপোর্ট ছড়ানোর কাজটা সেটা চান্ডিকা হাথুরুসিংহে শ্রীলঙ্কান, আবারও বলছি আরেকজন শ্রীলঙ্কান, তিনি দারুণভাবে সেটাকে অ্যাপ্লাই করার চেষ্টা করেছেন করছেন। কিভাবে? সেই যে শুরু হলো তামিম ইকবাল যেখান থেকে একদম কেঁদে কেটে অবসরে চলে যাওয়ার সিদ্ধান্তটা নিলেন, তখন থেকেই ক্রিকেট বোর্ডের সব প্রোটোকল ভঙ্গ করে সততা নিষ্ঠার জায়গাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ম্যাচের আগের রাতে তিনি যখন ক্রিকেট বোর্ড প্রেসিডেন্টকে ফোন করে নালিশ করেন একজন ক্রিকেটারের ফিটনেস ইস্যুতে, অথচ সেই ক্রিকেটারকে খেলার গ্যারান্টি অনুমতি ছাড়পত্র তিনি নিজে দিয়েছেন, এবং ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট যখন তার সেই কথাটা বিশ্বাস করে মিডিয়া এই ব্যাপারে কথা বলে, তখন থেকেই বাংলাদেশের উল্টো পথে যাওয়া ক্রিকেটের যে পশ্চাৎপদতা সেটা শুরু হয়ে যায় ওই দিন থেকে। ওই দিন থেকে যেদিন থেকে এই মাস্টার মাইন্ডের কথাটাকে আমরা গুরুত্ব দিয়েছিলাম, যেদিন থেকে চান্ডিকা হাথুরুসিংহে যেটা বলেছেন সেটাকে বিশ্বাস করেছিলাম আমরা, যেদিন থেকে তার সেই পরিকল্পনা তার সেই ফাঁদে পা দিয়েছিলাম সেদিন থেকে, লক্ষ্যটা কি ছিল? লক্ষ্যটা ছিল তিনি একাই সব অ্যাচিভমেন্টের কৃতিত্ব নেবেন। তামিম ইকবাল খান বাংলাদেশকে বিশ্বকাপের আগে সুপার লিগে নেতৃত্ব দিয়েছেন, হি ইজ গোয়িং টু বি ওয়ান অফ দ্য বেস্ট ক্যাপ্টেন ইন দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ, বাংলাদেশ টু থার্ড, 11টা সিরিজে তামিম ক্যাপ্টেন্সি করেছেন, তার মধ্যে 8টায় বাংলাদেশ জিতেছে ভাই, 11টা সিরিজের ক্যাপ্টেন 8টায় বাংলাদেশ জিতেছে। তিনি যতদিন ক্যাপ্টেন ছিলেন বাংলাদেশ সুপার লিগে যে কয়েকটা সিরিজ খেলেছে হায়েস্ট রান গেটার এই তামিম ইকবাল, ডট বাবা যিনি চলে না তিনি, তাকে আপনারা সাইড করে দিয়েছেন লঙ্কান তত্ত্ব মেনে, লঙ্কান ফর্মুলায় চান্ডিকা হাথুরুসিংহে প্ল্যান করেছে আমরা বাস্তবায়ন করেছি, আমরা একটা বারের জন্য ফিরে তাকাইনি যে আমার অ্যাসেটকে, যে প্রতি মাসে লাখ লাখ টাকা নেয়ার বিনিময়ে এখানে চাকরি করে, যার এখানটায় কোনো আবেগ নেই, নিজের ক্যারিয়ার ডেভেলপমেন্ট করতে এসছেন, এর বাইরে তার কোনো ধান্দা নেই, চিন্তা নেই, ভাবনা নেই, সেই লোক নাকি আমি যাকে গড়ে তুলেছি গত 17 বছরে 15 বছরে 20 বছরে আমার ক্রিকেটে যার কন্ট্রিবিউশন রয়েছে, যে ওই ভাঙা হাত নিয়ে ফিটনেসের কথা চিন্তা না করে আপনাদের মতো করে মাঠে নেমে পড়েছিল, ক্যারিয়ারের কথা চিন্তা না করে, যে তার কমার্শিয়াল এন্ডোর্সমেন্টকে কিক আউট করে দিয়ে অবসরের সিদ্ধান্ত জানানোর গাছ দেখিয়েছিল, সেই তামিম ইকবালকে আমরা, আমাদের ক্রিকেট বোর্ড, আমাদের বর্তমান ক্যাপ্টেন সাকিব আল হাসান, আমরা কেউ গুরুত্ব দেইনি। আমরা সবসময় আমাদের ইন্টারেস্টটা দেখার চেষ্টা করেছি, আমরা কিভাবে লাভবান হব, ব্যক্তি স্বার্থ কিভাবে আমরা চরিতার্থ করতে পারবো, সেই পরিকল্পনাটা আমরা করেছি। উইকেটের অবস্থা দেখেন, যতগুলো খেলা হয় বাংলাদেশে খেয়াল করে দেখবেন, সেটা মিরপুরে হতে পারে, বিকেএসপিতে হতে পারে, ইউল্যাব মাঠের উঠোনে হইতে পারে, ফতুল্লায় হইতে পারে, যেখানে খুব স্পোর্টিং উইকেটে খেলা হয়, ধরেন খুব দারুণ দারুণ উইকেটে খেলা হইতেছে, এই উইকেট ম্যানেজমেন্টের দায়িত্বে কে, বিসিবির কে, সে ব্যাপারে কেউ কোনো সিদ্ধান্ত নেয়, ভাবে, চিন্তা করে, কাঠামো নিয়ে কেউ কোনো কথা বলে না, সমস্যার জায়গাগুলো নিয়ে কেউ কোনো কথা বলে না, এবং সেই কথা বলাটা যেন পাপ, মহা পাপ হয়ে যায়, তিনি অনেক বড় কর্মকর্তা দেখে আমি সেইখানে মুখ খুলতে পারবো না, এই তত্ত্বতে যখন চলে একটা বোর্ড তখন সেখানটায় উন্নতি হবে সেই প্রত্যাশা করি কি করে আমরা, একবার চিন্তা করে দেখেন। আজকে নাইম শেখ, এনামুল বিজয়রা টপ রান গেটার্স, তারা ওয়ার্ল্ড ক্রিকেটে এসে পারফর্ম করতে পারে না ভাই, এটাই বাস্তবতা, টপ উইকেট টেকার্সরা ওয়ার্ল্ড ক্রিকেটে এসে পারফর্ম করতে পারে না, আমাদের দেশে এত ক্রিকেটের উইকেট, তুলনামূলকভাবে নাই নাই করে এতগুলো ফিল্ড, এত খেলা, যতটুকুই হোক না কেন প্রপার ওয়েতে হয় না, এবং সেখানটাও প্ল্যান করেন ওই যে লঙ্কান মাস্টার মাইন্ডটা, তারাই প্ল্যানটা করেন, সেই প্ল্যানটাকে আমরা বাস্তবায়ন করি। আপনারা জানেন গামিনী সিলভা তিনি একসময় আম্পায়ারিং করতেন, বাংলাদেশ এনে তাকে কিউরেটর বানিয়ে দিয়েছে, হোম অফ ক্রিকেটের কিউরেটর, বাংলাদেশের টপ কিউরেটর, ন্যাশনাল গ্রাউন্ডস কিউরেটর, আমরা কত কত ভাবে ম্যাজিক দেখাতে পারি, জাদুর মূর্ছনায় আমরা কত অবাক করে দিতে পারি সবাইকে, আম্পায়ারিং করতে গিয়েছিলেন সেখানটায় পারেননি, কিউরেটর হইতে চেষ্টা করেছেন, বিসিবি থেকে পেট্রন করে গত 12-13 বছর থেকে মিরপুরের দায়িত্ব দিয়ে রেখেছে, বদ্ধভূমির দায়িত্ব দিয়ে রেখেছে, যেখানে আমরা নিউজিল্যান্ড অস্ট্রেলিয়াকে হারাই টি-20 সিরিজে, তারা কি করে, তারা শেষ পর্যন্ত গিয়ে ওই ওয়ার্ল্ড কাপে, তার পরবর্তী ওয়ার্ল্ড কাপে তারা ফাইনাল খেলে, আর আমরা মূল পর্বে একটা ম্যাচও জিততে পারি না গামিনীর উইকেটে খেলার পরে, কেউ প্রশ্ন তোলে না, গামিনী নিজেও জানে না, মাঝে মাঝে উইকেট যখন ভালো আচরণ করে তালি দেই, বাবা দিই, আগে তো আমরা অনেক উইকেট নিয়ে কথা বলতাম, এখন কেন বলি না, ক্রিকেট বোর্ড পাল্টা প্রশ্ন জুড়ে দেয়, ক্রিকেট বোর্ডের কর্তারা বলে গামিনীর দোষ নেই, সব দায় আমার, এভাবে যখন চলে একটা দেশে ক্রিকেট সংস্কৃতি, লঙ্কানদের বাঁচানোর এবং পেট্রন করার জন্য যখন চলে একটা দেশে ক্রিকেট,
ক্রিকেট বোর্ড যখন তাদেরকে নির্লিপ্তভাবে সহযোগিতা করে তখন তো সেখানে এটা হবেই। আমার কাঠামো, আমার ভাবনা, আমার দূরদর্শিতা এগুলো নিয়ে কতটুকু ভাবে আমাদের ক্রিকেট কর্তারা? একদমই ভাবে না। চান্ডিকা হাতুরুসিংহে আমার বাংলাদেশের ক্রিকেট নিয়ে ছড়ি ঘোরায়, আমার বাংলাদেশের ক্রিকেটারকে অপমানিত করে তাড়িয়ে দেয়। একজন বুদ্ধিজীবী কিছুদিন আগে আমাকে নিয়ে স্ট্যাটাস দিয়েছে, কি স্ট্যাটাস দিয়েছে, যে আমি বলেছি তিনি চাকরি করেন, তামিম ইকবালরা হচ্ছে বাংলাদেশের বীর, তারা স্টার, তারা তারকা, তারা আমার অ্যাসেট, তাদেরকে দেখভাল করার জন্য তাকে চাকরি দিয়ে ডলার দিয়ে বেতন দিয়ে বিসিবি রেখেছে, সেই কাজটা চান্ডিকা হাতুরুসিংহে করতে পারেননি, এই কথা আমি বলেছিলাম ভাই। বুদ্ধিজীবী মহল এটা নিয়ে আমাকে ট্রল করেছে, আমাকে নিয়ে পাল্টা স্ট্যাটাস দিয়েছে, আমি কথা বলতে পারি কিনা, ইয়েস আমি বলতে পারি ভাই, আমি বলতে পারি, আমি বলতে পারি। আপনার মন চাবে না, আপনি শুনেন না, আপনাদের কেউ বলছে না যে আপনি আমাকে শোনেন, ইটস ইউর চয়েস, যেমন বলাটা আমার চয়েস, শোনাটা আপনার চয়েস। আপনি শুনবেন তারপর আপনি চুলকাবেন, এটা ভাই ঠিক না, একদম ঠিক না। দেখছেন তো না তামিম ইকবালের জন্য কি হয়, আর দেখছেন তো এটা চান্ডিকা হাতুরুসিংহের জন্য কি হয়। লজ্জা লাগে না স্ট্যাটাস দেওয়ার আগে, ভাবার আগে, বলার আগে? বুদ্ধিজীবীদের লজ্জা কম, সেটা আমি বলতেও চাই না। এই কারণে অন্যকে ট্রল করার আগে নিজের অবস্থান দেখুন, বাংলাদেশের ক্রিকেটে কি হচ্ছে একবার ভাববার চেষ্টা করুন। লঙ্কা মরিচের ছালে অতিষ্ঠ বাংলার ক্রিকেট, কিছুই বলার নেই।